বাংলাদেশে এখনো এমন কোন দল তৈরি হয়নি যারা আওয়ামী লীগকে ছাড়া কোনো কিছু গঠন করতে পারে, এখন পর্যন্ত তৈরি হয়নি। একমাত্র ইলেকশনই ফয়সালা যার মাধ্যমে হয়তো বা সরকার অন্য দলগুলো গঠন করতে পারে। যে তোমরা তো 15.5 বছর বিরোধী দলে থেকে আন্দোলন করনি, এখন নির্বাচন কাছে, এখন যদি আন্দোলন করে কিছু করতে পারো, যদি সুশীল সমাজ নিয়ে আসতে পারো, কিংবা যদি ধরেন তত্ত্বাবধায়ক সরকারের নামে অনির্বাচিত সরকার নিয়ে আসতে পারো, তাইলে হয়তো বা কোনো লাভ হতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সরিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া কারো পক্ষে সম্ভব না। প্রবাদ হয়েছে আমাদের দেশে, এখন বলে বিএনপির অস্ত্রের ব্যাপারে বিএনপি অস্বীকার করছে। আমি সত্য মিথ্যে জানি, আমি যেহেতু গোয়েন্দা সংস্থার লোক না, কিন্তু যারা অপরাধ করে তারা কি কখনো অপরাধ স্বীকার করে? যদি সত্য হয়ে থাকে, আমেরিকান যে কংগ্রেসম্যানটি মন্তব্যটি করেছে সেটা যদি লবিস্টের মাধ্যমে করা হয়ে থাকে, তাহলে বিএনপি যে লবিস্ট নিয়োগ করে আরো 12 জনকে নিয়োগ করে যে একটা রিপোর্ট তৈরি করালো, সেটা কি একই অপরাধে অপরাধী নয়? 12 জন হঠাৎ করে আত্মসচেতন হয়ে বাংলাদেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তারা যা বলেছে সেটা কঠিন একটি সত্য কথা, আর একজন মানুষ যদি কোনো একটি কথা বলে থাকে সেটি বেঠিক, এই হচ্ছে বিএনপির পর্যালোচনা। কিন্তু এটা সাধারণ জনগণের পর্যালোচনা না। আর আমেরিকার জনগণের কথা বলছেন? আমেরিকার জনগণের 99%-এরও বেশি বাংলাদেশকে চেনেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আমাদের নিয়ে আলোচনা আমেরিকার জনগণ করবে সেটা আপনি চিন্তা করে দেখেন, যে আপনার দেশে ব্রিটিশরা, তারা কি, আমরা বাঙালি ব্রিটিশরা হয়তো বাংলাদেশ নিয়ে আলোচনা করি, ব্রিটিশরা কি আলোচনা করে আমাদের নিয়ে? তেমন কোনো আলোচনা হয় না আসলে, এটা আমি ভালো করেই জানি। এখন কথা হচ্ছে, আমি একটা ব্যাপারে খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করলাম, আমার সন্দেহ ছিল, খবরও পেয়েছিলাম, বিএনপি থেকে একই ধরনের শব্দ সবসময় উচ্চারণ করে। আমি একটু আগে বিএনপির সাংগঠনিক সম্পাদকের সাথে, ইমরান সালেম প্রিন্সের সাথে একটা টক শো দিয়েছিলাম যমুনা টিভিতে, দুটো শব্দ তিনি উচ্চারণ করেছেন, একটি হচ্ছে নাটক, আরটি হচ্ছে আনন্দবাজারের সূত্র কি। তার মানে তাদের পার্টির পক্ষ থেকে কিছু কিছু শব্দ তৈরি করে দেওয়া হয় যেগুলো প্রত্যেকেই টক শোতে একইভাবে উচ্চারণ করে, এবং সবাই যখন একইভাবে উচ্চারণ করে বিভিন্ন টক শোতে, তখন হয়তো জনগণ বিভ্রান্ত হতেও পারে। যাই হোক, এটা তাদের একটা ভালো স্ট্র্যাটেজি। আর একটি কথা চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সবসময় বলছি যে আমাদের ভাগ্য আমরা নির্ধারণ করব, আমাদের জনগণই নির্ধারণ করবে কি হবে না হবে, কিন্তু বলা হচ্ছে সরকার যদি আমাদের জনগণের পক্ষে কেউ কথা বলে সেটা কিন্তু আমরা মেনে নিব। অর্থাৎ যেটি পক্ষে আসবে সেটি মানবো, আর যেটি পক্ষে আসবে না সেটি মানবো না। বলা আছে সরকারকে যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা সমর্থন দিব এবং আমরা জাতীয় সরকার গঠন করব। বাংলাদেশে এখনো এমন কোনো দল তৈরি হয়নি যারা আওয়ামী লীগকে ছাড়া কোনো কিছু গঠন করতে পারে, এখন পর্যন্ত তৈরি হয়নি। একমাত্র ইলেকশনই ফয়সালা যার মাধ্যমে হয়তো বা সরকার অন্য দলগুলো গঠন করতে পারে, এর বিকল্প কোনো কিছু বাংলাদেশে এখনো তৈরি হয়নি। যে সংবাদটির ভিত্তি নেই বলে সবাই সমালোচনা করছেন, যে সংবাদটি এখনো তারা তাদের দায় দায়িত্ব স্বীকার করেনি, ইন্ডিয়া স্টেট ডিপার্টমেন্ট বলেন বা কেউ, সেইটাকেই নির্দিষ্ট দলকে সাপোর্ট করছে বলে ইন্ডিয়াকে দোষারোপ করা হচ্ছে। ইন্ডিয়া আমাদের পুরনো বন্ধু, কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে সিট মহলের 85% সিট মহল আমরা নিয়েছি। আমরা কিন্তু মিয়ানমার এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে বাংলাদেশি ভূখণ্ডের চেয়ে অল্প কিছু কম সমুদ্র সীমা ইন্ডিয়ার কাছ থেকে দখল করেছি। আমরা কিন্তু পৃথিবীর যে কোনো দেশে, সারর ভাই আর্মিতে ছিলেন উনি জানেন, যদি কেউ একবার আর্মি ঢুকে পড়ে তাদের বের করা খুব কঠিন হয়ে যায়। বাংলাদেশে কিন্তু এটা স্বাধীনতার 3 মাস সাড়ে 3 মাসের মধ্যে তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল, এবং এগুলো সবকিছুই করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। অর্থাৎ দেশকে দেশের মর্যাদাকে সমুন্নত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র পারে। ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে এত কথা বলছেন, বেগম খালেদা জিয়া যখন ইন্ডিয়া ঘুরে আসেন তখন কিন্তু তিনি এয়ারপোর্টে তখন যাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে আমি তো ওই পানি নিয়ে আলোচনা করতেই ভুলে গেছি। এটা সবাই জানে, এর ইতিহাস, এটা আমি আর তৈরি করে বলছি না। সুতরাং এইটি হচ্ছে তাদের স্বভাব, যখন পক্ষে আসবে তখন। আর ইন্ডিয়া কি চাইবে, আমরা কি চাই সেটা আমি বলে রাখি, আমরা চাই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে সকলের সাথে বন্ধুত্বমূল্য সম্পর্ক রাখতে, এবং আমাদের স্বার্থ, বাংলাদেশিদের স্বার্থ, বাঙালিদের স্বার্থ যেন রক্ষিত হয় আমাদের সরকার সে চেষ্টাই করবে, এটাই স্বাভাবিক। তেমনি ভাবে ইন্ডিয়ার সরকার বলেন, আমেরিকার সরকার বলেন, কিংবা যে কোনো দেশের সরকার বলেন, তারা তাদের স্বার্থ রক্ষা করবে,
এটাই স্বাভাবিক, কিন্তু এতে যে যিনি ব্যালেন্স করতে পারেন তিনি আসলে দূরদর্শী নেতা বা নেত্রী। আপনি দেখেন বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে একটি কারোর সাথে বৈরিত নয়, সকলের সাথে বন্ধুত্ব, বঙ্গবন্ধু সেই পররাষ্ট্র নীতি মেনে চলার কারণে বাংলাদেশের এই উন্নয়নের মহাসড়কে এখন, এবং কারোর সাথে কোনো ঝামেলা না করে। কিন্তু বাংলাদেশ যখন একটা নির্দিষ্ট মর্যাদায় উঠে গেছে, বাংলাদেশের নেত্রী যেমন শেখ হাসিনা যখন বিশ্ব আসনে একটা মর্যাদা পেয়েছেন, এবং ভৌগোলিকভাবে ইন্দো প্যাসিফিক এরিয়ার আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি, সকলেরই চোখ পড়েছে আমাদের দিকে। তারা চায় না আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, তারা চায় আমরা তাদের বলয়ে যাই। সেটা রাশিয়া চায়, চীন চায়, আমেরিকা চায়, ইউ চায়, ইন্ডিয়াও চায়, কিন্তু আমরা চাই আমরা কারো বলয়ে না যে আমাদের দেশের স্বার্থ উদ্ধার করে আমরা দেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ব 2041 সনে। এইটা অনেকেরই চোখে ভালো লাগছে না, এই জন্য কাউকে কাউকে উস্কিয়ে দিচ্ছে, কাউকে কাউকে বলছে ঠিক আছে তোমরা তো 15.5 বছর বিরোধী দলে থেকে আন্দোলন করনি, এখন নির্বাচন কাছে, এখন যদি আন্দোলন করে কিছু করতে পারো, যদি সুশীল সমাজ নিয়ে আসতে পারো, কিংবা যদি ধরেন তত্ত্বাবধায়ক সরকারের নামে অনির্বাচিত সরকার নিয়ে আসতে পারো, তাইলে হয়তো বা কোনো লাভ হতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সরিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া কারো পক্ষে সম্ভব না। আপনারা 14-18 নির্বাচন নিয়ে সব সময় কথা বলেন, কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচনটি নিয়ে কথা বলেন না, 2008 সালের নির্বাচন, সেই নির্বাচনেও আসনের সংখ্যার দিক দিয়ে বিএনপি 10 ভাগেরও কম আসন পেয়েছিল, 300টির মধ্যে 29টি পেয়েছিল, পরে একটি পেয়েছিল। এটা ভুললে চলবে না, জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাহীনতা একটা দল, তারা নাকি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আর জনপ্রিয় দল হতে যদি হয় তাকে তো প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না, তাকে কিভাবে প্রমাণ করতে হবে? অতীতের নির্বাচনগুলোর ফলাফল দেখিয়ে প্রমাণ করতে হবে তার সবচেয়ে বেশি, অথবা তাকে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন ঘটিয়ে দেখাতে হবে জনগণ তার সাথে আছে, অথবা একটা সুন্দর জরিপ করে বোঝাতে হবে জনগণ তার সাথে আছে। বাংলাদেশে এগুলো এখন পর্যন্ত ঘটে নাই, সুতরাং মুখে দাবি করলেও সেই দাবিটি সত্য কিনা, সেই দাবিটির সত্যতা প্রমাণ করতে পারেন নাই। আর সারোয়ার ভাই কিছু হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা হলে এটা হতে পারে, ওটা হলে ওটা হওয়ার সম্ভাবনা আছে। তিনি যে অস্ত্রের কথা বলেছেন, তিনি বিভিন্নভাবে বিভিন্ন জনকে কথা বলেছেন, এই কথাগুলো আমার মনে হয়েছে যে আর একটু সুন্দরভাবে যদি হাইপোথেটিক্যাল না বলে যে প্রমাণের সাথে যুক্তির সাথে বলতেন, তাহলে আমার পক্ষে মেনে নেওয়া সোজা হতো আমার জন্য, এবং সাথে সাথে আমরা মনে করতাম যে এটা অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলেছেন এবং সেটা সকলের মেনে নেওয়া উচিত, যে কেউ যুক্তি দিতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি কখনোই পরিবর্তন করে না, আমরাও কিন্তু আওয়ামী লীগ সরকার পরিবর্তন করি না, কিন্তু বিভিন্ন সরকার, জাতীয় পার্টি কিংবা বিএনপি সরকার আগে ছিল, তারা অনেকে কিন্তু বিভিন্নভাবে পররাষ্ট্র নীতিকে পরিবর্তন করেছেন, কেউ কেউ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে বিদেশে চাকরি দিয়ে পাঠিয়েছেন এই একই পররাষ্ট্র নীতি পরিবর্তন করে, কিংবা উলফা থেকে শুরু করে পার্শ্ববর্তী সেভেন সিস্টারের যারা জঙ্গি ছিল কিংবা যারা বিদ্রোহী ছিল তাদেরকে ট্রেনিং দিয়ে ইন্ডিয়াকে একটা বিপর্যস্ত ফেলার চেষ্টা করা হয়েছে, এই কাজগুলি বিভিন্ন 10 টা অস্ত্র ধরা পড়েছে, গ্রেনেড মারা হয়েছে, এই কাজগুলি করে কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। বিগত প্রায় 15-14 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই 13-14 শেষের দিকে আর 15-র প্রথম দিকে ছাড়া বাংলাদেশ মোটামুটি স্থিতিশীল আছে, এই জন্যই কিন্তু বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের, যার মাধ্যমে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সুন্দর সমাজ গঠন করতে পারবে, যাতে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত হবে এবং মানুষ তার ইচ্ছে মতো তার স্বাধীনতা ভোগ করতে পারবে। এইটা করা দরকার আছে, কারণ অতীতের সামরিক সরকারগুলো সংবিধানকে স্থগিত করে দিয়ে এই সমস্ত অধিকারগুলো লুটে নিয়েছিল, এবং তাদের ধারাবাহিকতায় যারা বিরোধী দলে আছে এখন, তারা থাকলে কি হবে, নেতৃত্ব তো সেইখান থেকে আসছে, যেখান থেকে তারা ভুলতে পারছে না, ইচ্ছে করলে সংবিধান স্থগিত করা যায়, ইচ্ছে করলে পিছন দিয়ে ক্ষমতায় আসা যায়, ইচ্ছে করলে কাউকে হত্যা করে ক্ষমতায় চলে আসা যায়, বিএনপির কথা বলছি না, জাতীয় পার্টির কথা বলছি। সুতরাং সেটা তো আমাদের ইতিহাস, এই ইতিহাসগুলো তো বললে চলবে না। আমাদের আমাদের দেশে তো উগ্রবাদ হয়েছে, আমাদের দেশে এখন বলে বিএনপির অস্ত্রের ব্যাপারে বিএনপি অস্বীকার করছে, আমি সত্য মিথ্যে জানি না, আমি যেহেতু গোয়েন্দা সংস্থার লোক না, কিন্তু যারা অপরাধ করে তারা কি কখনো অপরাধ স্বীকার করে? একসময় তো এই বিএনপির এই জামাতের মন্ত্রীরা বলেছিল বাংলা ভাই হচ্ছে মিডিয়ার সৃষ্টি, পরবর্তী দেখা গেছে সত্য, এখন হয়তো বলছে মিথ্যা, কয়দিন পর যখন প্রমাণ সহ দেখা পড়বে তখন হয়তো বলবে
ঠিক আছে, ওরা কয়জনই আমাদের দলের নেতৃত্বের অগোচরে কাজটি করেছে, তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। আমরা অপেক্ষা করেন, হয়তো এটা হতেও পারে, অতীতে যেহেতু হয়েছে। সুতরাং আমি এ ব্যাপারে আর বেশি কথা বাড়াতে চাই না। আমি চাই বাংলাদেশের সবগুলো দলেরই রাজনীতি করার অধিকার আছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভাগ্যের নির্ধারণ করবে। অন্য কেউ বাংলাদেশের ভাগ্য নির্ধারণে অতীতে যেমন করতে পারেনি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করতে পারবে না।